বন্ধুরা, আমার চ্যানেল বিউটি সিক্রেট বেঙ্গলিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমন একটি টিপস নিয়ে যা আপনার অতিরিক্ত ওজন কমাতে 100% কার্যকরী। অতিরিক্ত ওজন হলে শরীরে রক্ত সরবরাহ করতে হৃৎপিণ্ডকে অধিক পরিশ্রম করতে হয়, রক্তে চর্বির পরিমাণ বাড়ে, রক্তনালীর দেয়ালেও চর্বি জমে, ফলে উচ্চ রক্তচাপ হয়, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। অতিরিক্ত ওজনের বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে নানা ধরনের অসুবিধা হয়, যেমন 65 বছর বয়সে পৌঁছানোর পূর্বেই তাদের 3 থেকে 5 বার হার্ট অ্যাট্যাক এবং স্ট্রোক হতে পারে। তাই আপনার অতিরিক্ত ওজন যত দ্রুত সম্ভব কমিয়ে ফেলুন। তো চলুন বন্ধুরা, টিপসটি দেখে নেওয়া যাক, কিন্তু তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই বেল আইকনে প্রেস করুন সবার আগে এমন অসাধারণ টিপস জানার জন্য। আর আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে টিপসটি শেয়ার করব সেটা তৈরি করতে আমাদের লাগবে সজনে পাতা, লেবু ও মধু। বন্ধুরা, সজিনা গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা, এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব, তাই সজিনা পাতাকে বলা হয় পুষ্টিগুণে ভরপুর সুপার ফুড এবং সজিনা গাছকে বলা হয় মিরাকেল ট্রি। এটা আমাদের শরীরের মেদ ঝরিয়ে ফেলতে খুবই ভালো কাজ করে, পাশাপাশি এটা উচ্চ রক্তচাপ ও আমাদের দেহ থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাছাড়া লেবু ও মধু আমাদের শরীরকে সুস্থ ও মেদ কমাতে আলাদাভাবে কাজ করে থাকে। বন্ধুরা, এখন আমি এটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আপনাদের দেখাবো। সর্বপ্রথম কিছু সজনে পাতা নিন, তারপর এর পাতাগুলি ছাড়িয়ে নিতে হবে আলাদা আলাদাভাবে। এখন এই পাতাগুলো একটি ব্লেন্ডারে নিন, তারপর এতে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিন। যখন এটা ব্লেন্ড হয়ে যাবে তখন একটা ছাঁকনি দিয়ে এর রস বের করে নিন, তারপর এই রসের সাথে অল্প একটু পানি নিন। এবার এতে অর্ধেক লেবুর রস যোগ করুন এবং সর্বশেষ এতে 1 চামচ মধু যোগ করুন, তারপর এটা ভালোভাবে মিশ্রিত করে নিন। বন্ধুরা, এটা আপনি দিনের যে কোনো সময় পান করতে পারেন, আর এটা পান করার ফলে আপনার চর্বি দূর হওয়ার সাথে সাথে আপনাকে অনেক রোগ বালাই থেকে দূরে রাখবে। আবার আমি ফিরে আসব আপনাদেরই প্রয়োজনীয় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন আর নিজেই সুস্থ থাকুন।